প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গল্পের ডালি বাই পামেলা গল্প পাঠে রয়েছি আপনাদের সাথে আমি পামেলা বেশ কয়েকজন শ্রোতা বন্ধুর অনুরোধে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গার্গি সিরিজের একটি বড় রহস্য গল্প গল্পটি একটি সুবৃহৎ রহস্য উপন্যাস সেই জন্য আমি ঠিক করেছি যে এই গল্পটি আমি প্রতিদিন পরপর দেবো না হলে আমার অন্যান্য যে সমস্ত শ্রোতা বন্ধুরা অন্যান্য গল্পের রিকোয়েস্ট করে রেখেছেন সেগুলো সব জমে যাবে আমি আজকে এই গল্পটা কয়েকটা পর্ব আপনাদের পড়ে শোনাবো তারপরে আবার কয়েকদিন পরে এই গল্পটা আবার দ্বিতীয় এপিসোড আপনাদের দেব আপনাদের কোনো অসুবিধা হবে না এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার গার্গির প্লে লিস্টে শেয়ার করে দেব প্লে লিস্টের লিঙ্ক আপনারা চ্যানেল ড্রেসক্রিপশান বক্সে দেখে নেবেন এছাড়া চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটির পাশে থাকবেন তাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন এছাড়া লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে গার্গির এই বড় গল্প আমাকে পড়তে অনুরোধ করেছিলেন শ্রী অশোক চ্যাটার্জি সোমা চ্যাটার্জি পত্রালী সেন শর্মা এবং সুচিস্মিতা ঘোষ বাসু তাহলে চলে যাচ্ছি বন্ধুরা আজকের প্রথম পর্ব আপনাদের শোনাচ্ছি অধ্যায় এক দিয়ে আজকের পর্ব আমি শুরু করছি আরেকটি কথা বন্ধুরা এই বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশন থেকে প্রকাশকাল এপ্রিল মাসে দু সাল ড্রেসিং টেবিলের সামনে বসে একরাশ রূপচর্চার সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রূপটানে মন দিচ্ছিল চন্দ্রিমা ভালো ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছে একটু একটু করে তুলোর প্যাডের ক্লেন্সার লাগিয়ে বুলিয়ে নিচ্ছে সারা মুখে টুকটুক করে ঘষছে সারা মুখে তার রঙটা উজ্জ্বল শ্যামবর্ণ তাই একটু বেশি ঘষছে যাতে গাত্রবর্ণ আরও একটু উজ্জ্বল দেখায় সন্ধ্যের প্রথম ঘন্টাটা টিউবলাইটের পরিবর্তে দামি বাল্ব জ্বালিয়ে রাখে চন্দ্রিমা তার আলোর রঙটা আবছা সোনালি ধরনের তার বিশেষত্ব আধো আধো অন্ধকার আলো আধা পরিবেশে কীরকম যেন সোনাচুর ঝরে পড়তে থাকে সারাক্ষণ চিৎপুর রোডের ট্রাম লাইন পেরিয়ে একটু ভেতরে ঢুকলে রায় মল্লিকদের এই বিশাল চক মিলানো অট্টালিকা হয়তো দুশো বছর হবে কেনারাম গাঙ্গুলি লেনের এই বাড়িটার বয়স কিংবা আরও বেশি পুরনো মস্ত বাড়িটা দোতলার কোনার দিকের এই বিশাল ঘরটা তার সাজঘর ছাদের কড়ি বর্গা খড়খড়ি দেওয়া জানলা উঁচু উঁচু দেয়ালের মধ্যে পুরনো বামটিকের পেল্লাই পেল্লায় ড্রেসিং টেবিলের সামনে উঁচু টুলটায় বসে সাজতে গিয়ে প্রথম প্রথম অস্বস্তি হতো এখন বেশ গা সওয়া হয়ে গেছে বরং এখন আধুনিক ডিজাইনের কোনো ড্রেসিং টেবিলের সামনে বসার কথা সে চিন্তাই করতে পারে না সন্ধে ঘনিয়ে আসার পর উত্তর কলকাতার এই গলিটা কীরকম ভুতুরে হয়ে ওঠে প্রতিদিন অন্তত চন্দ্রিমা তাই মনে হয় দেওয়ালের পুরনো পেল্লাই ধরনের ঘড়িটা একবার আর চোখে দেখে নিল এখন বাজে পাঁচটা সায়ত্রিশ বৌমা বেড প্যান্টটা একটু দেবে আবার সেই শটটা ঘুরে ফিরে আসলো ঠিক কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে অনেক দূর থেকে শোনা যাবে বাইকের আওয়াজ তার আগেই তাকে সাজগোজ শেষ করতে হবে সাজতে খুব ভালোবাসে চন্দ্রিমা কিন্তু আস্তার একটু বিশেষ সাজ কারণ আস্তার জন্মদিন কেতাবি ভাষায় একচল্লিশতম জন্মদিন তার মানে কাল পূর্ণ হয়েছে তার জীবনের চল্লিশটি বছর সাজগছের মধ্যে হঠাৎ পাশে পড়ে থাকা মোবাইলটা তুলে স্পিড ডায়াল করতে স্ক্রিনে ফুটে উঠল রৌদ্র মলির নাম ওপাশ থেকে হ্যালো শুনে চন্দ্রিমার কণ্ঠে উচ্ছ্বাস জেগে এলো গুড ইভিনিং কখন পৌঁছাচ্ছেন আর কুড়ি পঁচিশ মিনিট রাস্তায় আছি আহা বাইক চালাচ্ছি যাচ্ছি বাইক চালাচ্ছে শুনে চন্দ্রিমা ত্রস্ত কণ্ঠে বলল না না ঠিক আছে বুঝেছি হ্যাঁ এখন রাখছি আপনি আসুন কথা হবে এই সাজের মধ্য দিয়ে ভেতরের ঘর থেকে জড়ানো গলায় আবার ডাক ভেসে এলো ও বৌমা বেড প্যান্টটা একটু দাও না চন্দ্রিমার মুখ চোখ কুচকে উঠল ঘড়িতে আর মাত্র মিনিট কয়েক বাকি জেনে আদি কোথায় গেল কে জানে নিশ্চয়ই নিচে নিজের ঘরে গেছে কোনো একটা কাজে বেড প্যান্টটা চন্দ্রিমাকে দিতেই হবে কিন্তু তার একটুও সময় নেই খুব দ্রুত ভেতরের ঘরের মস্ত ট্রাং খুলে তার ভেতর থেকে বার করে আনলো সেই মহার্ঘ বস্তু এনে রাখলো পাশের সেলফটার ওপর লাল কাপড়ে মোড়া এই অলঙ্কারটা পরবে বলে সে বহুদিন মনে মনে ভেবেছে কিন্তু এত বছরের মধ্যে একদিনের জন্য পড়া হয়নি হঠাৎ কদিন ধরে তার মনে হচ্ছিল না পড়ার কোনো কারণ নেই অন্তত তার এই জন্মদিনটা সেলিব্রেট করতে জড়োয়া সেট পরিধান করাটাই শ্রেষ্ঠ উপায় অর্কজিৎ বাড়িতে ফিরতে রোজকার মতো আজও রাত্রি এগারোটা স্ত্রীর জন্মদিন পালন সে কোনো দিন করেনি আজও করবে না বরং এই জড়োয়া সেট পরে সে আজ চমকে দেবে রুদ্রমৌলিকে রুদ্রমৌলি তাদের বাড়িতে আসছে প্রায় তিন বছর তার শ্বশুর ইন্দ্রজিৎ সেই যে তিন বছর আগে সেরিব্রাল স্ট্রোক হওয়ার পর প্যারালাইজড হয়ে পড়ে আছেন ঘরে তারপর দু দুজন ফিজিওথেরাপিস্ট প্রচুর চেষ্টা করেও শ্বশুরের একটি অঙ্গ স্বাভাবিক করতে পারেনি না পারায় বরখাস্ত হতে হয়েছে দুজনকে তবে রুদ্রমৌলি আসার পর কিছুটা উন্নতি হয়েছে সেটা স্বীকার করেছে অর্কজিত শ্বশুর এখন অল্প অল্প নাড়াতে পারেন তার ডান হাত ভাতের থালা থেকে তুলতে পারেন চামচ ভর্তি ভাতের গ্রাস অতই রুদ্র মৌলি টিকে আছেন এখনো। মনে হচ্ছে টিকে যাবে না তার মধ্যে হঠাৎ তানিয়া এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে হো আমার তো একটু খিদেটিতে পাই নাকি আজ তানিয়ার কোচিং নেই তানিয়া পাশের ঘরে দরজা বন্ধ করে পড়ছিল চন্দ্রিমা চট করে কিচেনে গিয়ে একটা প্লেটে করে সাজিয়ে দিল কেকের কয়েকটা টুকরো বৌমা বেডপ্যান্টটা একটু দেবে চন্দ্রিমা মুখ কালো করে ড্রেসিং টেবিলে সামনে থেকে উঠে দ্রুত ভিতরের ঘরে গেল খাটের নিচে রাখা বেডপ্যান্টটা বার করে আর হয়ে শুয়ে থাকা শ্বশুরের পাশে বেডপ্যান্টটা রেখে আবার ফিরে আসলো তার সাজের ঘরে ফিরে এসে দেখল সৌম্যজিৎ এসে অপেক্ষা করছে তার জন্যে তার সাথে এক বন্ধু তাকে চেনে চন্দ্রিমা দেবপ্রিয় তার দিকে এক ঝলক হাসি উপহার দিয়ে তাকালো সৌম্যজিতের দিকে জিজ্ঞাসা করল কি খবর দেওয়া ঠাকুর কী বার্তা তব বৌদিমণি একটা নতুন ছবি এঁকেছি তোমাকে দেখাতে চাই তাই নাকি বাহ খুব ভালো তো তো এবারে কী সাবজেক্ট চিৎপুর রোডটাকে এঁকেছি আবার বুঝলে চিৎপুর রোডে দিন কতবার পট পরিবর্তন হয় তার নিখুঁত চোখ না থাকলে আবিষ্কার করাই যাবে না বৌদিমণি এই নিয়ে চিৎপুরের এগারোটা ছবি আমার আঁকা হয়ে গেল হুম আবিষ্কারের জন্য তোমার চোখ তো বিখ্যাত তাই না রোজ নতুন করে আবিষ্কার করছো পুরনো কলকাতাকে দেবপ্রিয় বলল এবারে ছবিটা নাকি অস্কার পাওয়ার যোগ্য চন্দ্রিমা শরীর কাঁপিয়ে হেসে উঠল কী বলছো ছবি একে অস্কার পাওয়া যায় তাই নাকি দেবপ্রিয় হাসল না বৌদিমণি সৌম্যর সাথে একটু মজা করলাম ছবিটা সত্যি ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে কাল সকালে দেখব তারা দুজন চলে যাওয়ার প্রায় সাথে সাথে ঘরে ঢুকলো লক্ষ্মীমণি বৌদিমণি রান্না শেষ আমারে একশো টাকা দেবে টাকা চন্দ্রিমা মুখ কালো করে উঠে গিয়ে পাশের ঘর থেকে নিয়ে এলো একশো টাকার একটা নোট এ মাসে তিনশো টাকা অ্যাডভান্স নেওয়া হয়ে গেল কিন্তু মনে রাখবে মনে চলে যাওয়ার পর ঘরে এলো জিনিয়াদি তার পায় পায় দু বছরের টিঙ্কা টিঙ্কাকে দেখে চন্দ্রিমা তার গালটা একটু টিপে দিল জিনিয়াদি আজ একটা মেরুন রঙের শাড়ি পরেছে তাতে তার দীর্ঘ শরীরটায় মানিয়েছে বেশ জিনিয়াদি কিছুকাল হলো তার লম্বা চুল কেটে স্টেপ কাট করে নিয়েছে তাতে তার গোল মুখে বেশ আভিজাত্যের ছাপ বলতে কি জিনিয়াদি এ বাড়িতে নার্সিংয়ের কাজে বহাল হয়েছে প্রায় তিন বছর হলো এই সময়কালে তার চেহারা চালচলন চাউনি সমস্ত কিছু বদলে গেছে যেমন স্মার্ট হয়ে উঠেছে তেমনই শরীরে চাকচিক্য চন্দ্রিমা চেয়ে বছর দশেকে ছোট হওয়া সত্ত্বেও সে তাকে জিনিয়া জিনিয়াদি বলে ডাকে চন্দ্রিমা সাজের ঘন ঘটা দেখে হাসি হাসি মুখ করে বলল রানিমা তোমাকে দারুণ লাগছে গো ভালো লাগছে জিনিয়াদি খুব সুন্দর লাগছে সাদিকিয়া তোমাকে রানিমা বলে ডাকি মল্লিক বাড়ির এরকম রূপসী বউ তুমি তাকে ভালো না লেগে উপায় আছে বলো চন্দ্রিমা হাসি হাসি মুখে নিজেকে জরিপ করতে শুরু করলো আয়নার মধ্যে দাঁড়াও তোমার মুখে ফাউন্ডেশানটা একটু লাগিয়ে দিই ঠিক করে জিনিয়া দিয়ে এবার চন্দ্রিমার পিছনে দাঁড়িয়ে তার মাথাটা টেনে নিল বুকের কাছে ফাউন্ডেশনটা লাগাতে শুরু করলো চন্দ্রিমার গোটা মুখে যাতে ওটা বসে যায় চামড়ার উপর মুখের মাঝখানটা বেশি উজ্জ্বল করতে একটু অন্য রঙের ফাউন্ডেশন লাগাতে শুরু করলো খুবই হালকাভাবে লাগালো চন্দ্রিমার হঠাৎ করে রৌদ্রমলির মুখটা মনে পড়ে গেল বেশ পুরুষালী চেহারা তার বয়স কি চল্লিশ পেরিয়েছে না চল্লিশের নিচে লম্বা সাম্বর্ণ করণ লম্বাটে মুখ চোখ দুটোই কীরকম একটা রহস্যময় টান তার ব্যক্তিত্বপূর্ণ মুখখানা মনে করে আবার একটু হাসলো ততক্ষণে জিনিয়াদি খুব হালকা করে একটু ফেস পাউডার লাগিয়ে দিয়েছে চন্দ্রিমার মুখে উচ্ছ্বাসের হাসি তোমার আঙ্গুলে তো ম্যাজিক আছে গো জিনিয়াদি খিজে আরাম হচ্ছিল না তা কোথায় ছিলে এতক্ষণ জিনিয়াদি মুখ বেজার করে বলল আর কোথায় তিনি এসেছেন তো আমাকে ডেকে বলল রানিমার কাছে আমার একটা আর্জি আছে তিনি মানে জিনিয়াদির বর প্রাণেশ চল্লিশ অর্ধ প্রাণেশ জিনিয়াদির চেয়ে অনেকটাই বয়সে বড় কিন্তু বুদ্ধিতে শিখি আঙুলে ক্রিম নিয়ে চন্দ্রিমা বলল তাই নাকি ডাকো তাড়াতাড়ি রুদ্র আমার এখনই এসে পড়বে প্রাণেশ বোধহয় ঘরের বাইরে অপেক্ষা করছিল চন্দ্রিমার কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে প্রবেশ করল একটু বেটে খাটো চেহারা ঝিনিয়াদের চেয়ে দুই আড়াই ইঞ্চি মাথায় খাটো মুখটাও একটু বোকা বোকা ধরনে। চন্দ্রিমার কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল রানিমা আমার ইমিটেশনের দোকানে একদিন আপনি যাবেন বলেছিলেন কিন্তু আসলেন না তো তা ভুলে গেছেন নাকি কথাটা মনে ছিল চন্দ্রিমার হাতিবাগানের কোনো একটা জায়গায় এক চিলতে ঘর পেতে সেখানে একটা ছোট্ট দোকান দিয়েছে প্রাণেশ সেই দোকানের জন্যে এক লাখ টাকা সেলামি চেয়েছিল সেই টাকাটাও দিয়েছে চন্দ্রিমা মাসখানেক হলো দোকানটা চালু করেছে প্রাণেশ চন্দ্রিমা বলল আচ্ছা ঠিক আছে একদিন জিনিয়াদিকে নিয়ে যাব তোমার দোকানে হঠাৎই গলির মধ্যে বাইকের শব্দ হতেই সাজের টুল থেকে লাফিয়ে উঠল চন্দ্রিমা হইতো রুদ্র এসে গেছে আচ্ছা ঠিক আছে প্রাণিস আমি একদিন যাব কথাটা বলে চন্দ্রিমা দুদ্দার করে ছুটল মলিকে দরজা খুলে দিতে এই বাইকের শব্দের সাথে তার হৃৎপিণ্ডের একটা সংযোগ আছে নিশ্চয়ই নইলে শব্দটা কানে যাওয়ার সাথে সাথে তার বুকের ভেতর কেন বিদ্যুৎ চমক শুরু হয় কেমন যেন ধক ধক করে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলেই বলল গুড ইভিনিং ডক্টর রৌদ্রমলি তখন বাইকটা রাখছে দরজার পাশে জায়গাটায় হেসে বলল গুড ইভিনিং চন্দ্রী ওফ তোমাকে এরকম আজ ব্রিলিয়ান দেখাচ্ছে কী ব্যাপার এনি সারপ্রাইজ বাহ তুমি ভুলে গেছো নাকি আছে মাঝে বার্থডে বাইক রেখে চন্দ্রিমার পিছু পিছু উপরে উঠে এলো রুদ্রমৌলী এ বাড়িতে এসে তাকে কিছুক্ষণ চন্দ্রিমার ঘরে কথোপকথনে ব্যস্ত থাকতে হয় চন্দ্রিমা ঘরে ঢুকে দেখল জিনিয়া দিয়ার প্রাণেশ বেরিয়ে গেছে যখন রুদ্র এই ঘরে থাকে তারা কখনও ধারে কাছে থাকে না আজও রুদ্র তার ট্রাউজার্সের পকেট থেকে একটা লাল রঙের কৌঠো বের করে বলল ধরো চন্দ্রি তোমার জন্মদিন আমি একদম ভুলিনি নাও হেটা আবার কি কথাটা বলে কৌটো খুলে লাফিয়ে উঠল হ্যাঁ রে হেটা ডায়মন্ড ডায়মন্ড নয় ম্যাডাম প্রায় ডায়মন্ড বলতে পারো ডায়মন্ড কেনার মতো অর্থ এখনো হয়নি হ্যাঁ এরকম বাড়ি বাড়ি ঘুরে ফিজিওথেরাপি করলে ডায়মন্ড হয় না ম্যাডাম পালস হয় ডায়মন্ড হবে যদি একটা ক্লিনিক স্টার্ট করতে পারি দেখছি হয়তো সামনের বছরে প্রথম দিকে শুরু করে দেব বাহ গ্র্যান্ড চন্দ্রিমা বাচ্চা মেয়েদের মতো লাফিয়ে উঠল কিন্তু চন্দ্রী আমাকে এখনই ছেড়ে দিতে হবে মিনিট দশেকের বেশি আমি বসতে পারবো না কী বলছো মাত্র দশ মিনিট উফ আজ তোমার বার্থডে নাকি আর আজ তুমি ও হো চন্দ্রী আজ সত্যি একটা জরুরি কাজ রয়েছে আমার আমাকে এখন চিত্তরঞ্জন এভিনিউতে যেতেই হবে ক্লিনিক করতে হলে প্রচুর অ্যাপারেটাস কিনতে হয় বুঝলে আমার এক ফিজিওথেরাপিস্ট বন্ধু সেখানে আসবে তার সাথে একটি শোরুমে ঢুকে সিলেক্ট করতে হবে অর্ডারও দিতে হবে আচ্ছা বুঝেছি ঠিক আছে কেকটা আনিয়ে রেখেছি অন্তত তোমার সামনে ওটা সেলিব্রেট করি এক মিনিট কথাটা বলে পাশের কিচেনে চলে গেল চন্দ্রিমা মিনিট দুয়েকের ভেতরে বাহারি প্লেটে করে নিয়ে এলো একটা মস্ত বড়ো কেক উপরে গোলাপি ক্রিম দিয়ে লেখা ইংরেজি ফর্টি ওয়ান সংখ্যাটা কেকটা রেখে ছুরি দিয়ে কেটে তার একটি অংশ তুলে দিল রুদ্রমৌলির হাতে রুদ্রমৌলি খুব দ্রুত সেটি গলদ্ধকরণ করে উঠে পড়ল যেতে যেতে বলল আচ্ছা কাল কথা হবে তাহলে চলি চন্দ্রী একটু পরে নিচে বাইকের শব্দ বাইকে শব্দ মিলিয়ে যাওয়ার পরক্ষণেই হঠাৎ চন্দ্রিমার মনে পড়ল যা এতকাল পরে যাওয়া জড়োয়া সেটটা বার করলো ট্রাঙ্ক থেকে তারা হুড়োয় সেটা পরেই উঠতে পারিনি কি যে বিচ্ছিরি কাণ্ড না তার জন্মদিনে সেলিব্রেশন আর সেটা পড়তে সে ভুলে গেল চন্দ্রিমা দ্রুত এগিয়ে গেল সেলফের দিকে যেখানে রেখেছিল অতি মূল্যবান জড়োয়া সেট কিন্তু কাছে গিয়ে দেখল কই জড়োয়া সেটটা তো এখানে নেই বুকের ভিতর একটা হিম স্রোত বয়ে গেল এখানেই তো রেখেছিল কালো রঙের বাক্সটা এই তো কিছুক্ষণ আগে নাকি তার ভুল হচ্ছে রেখেছিল অন্য কোথাও চন্দ্রিমা দ্রুত চোখ বোলালো ঘরের কোণে ও কোণে সেলফে সব কটা র্যাগ দেখল তন্ন করে তারপর দেখল ড্রেসিং টেবিলের সব তাক ঘুরতে থাকলো ঘরের সর্বত্র কিন্তু না কোথাও নেই কী হবে তাহলে চন্দ্রিমা সারা শরীরে যেন ঘামের স্রোত বয়ে গেল অর্কজিৎ আসলে যখন ব্যাপারটা শুনবে তাকে কি বলবে অধ্যায় দুই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ অথচ শীতের টিকিও দেখা যাচ্ছে না সেই জন্যে মনের ভেতর খিজ ধরেছে আরণ্যকের গ্লোবাল ওয়ার্মিং শব্দটা প্রতিদিন সপাটে আছড়ে পড়ছে সংবাদপত্রের পৃষ্ঠায় আরও একটি কারণে চিন্তিত হচ্ছিলেন কাল মধ্যরাত্রি থেকে বলা যায় ঘোরো তর উৎকণ্ঠিত দেবযানি দু কাপ ধুমায়িত চা নিয়ে এসে সোফায় বসতে বসতে বললেন খুব মারকাটারি সমস্যা বুঝলে না হলে অত বড় বাড়ির চৌহদ্দি পেরিয়ে রায়মল্লিক বাড়ির কথোপকথন বাড়ির ফ্ল্যাটে এসে পৌঁছায় নাকি দুবছর আগে অঙ্কের মাস্টার হিসাবে কলেজ থেকে অবসর নেওয়ার পর আরণ্য খুঁজছিলেন মাথা গোঝার মতো একটা দু কামরার ফ্ল্যাট কলকাতার একেবারে দক্ষিণ প্রান্তে অথবা সল্টলেকের শেষ প্রান্তে কিছু রেডিমেড ফ্ল্যাট পাওয়া গেলেও আ শৈশব উত্তর কলকাতায় বাস করা আরণ্য চেয়েছিলেন উত্তর কলকাতায় থাকতে সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়া দূরহ সেটা জেনেই এই বাড়ির ড্রয়িং রুমে বসে দেখা যায় কেনারাম গাঙ্গুলি লেনের অনেকখানি ক্যানভাস ব্যালকনিতে দাঁড়ালে মল্লিক বাড়ির ডান দিকের অনেকগুলো ঘরের প্রোফাইল দেবজানিও চায়ের কাপে চুমুক দিয়ে বলল মানদ একটু পরেই আসবে দেখি ওর কাছ থেকে কোনো খোঁজ পাওয়া যায় কি না বলা শেষ না হতেই বাইরে কলিংবেলের ওপরে আঙুলের চাপ এবং ভেতরে টুংটাং বাজনা শুরু হলো দেবজানি সোফা থেকে উঠে গিয়ে দরজা ছিটকেনি খুলতেই মানদার আবির্ভাব সবুজ রঙের শাড়িটা গাছ কোমর করে বাধা ডিসেম্বরেও কপালে বিজবিজ করছে ঘাম ঢুকেই বলল সব্বনাশের গাছ আর কাকে বলে বৌদি এরকম নতুন নতুন শব্দ মাঝে মধ্যে মানুদা উপহার দেয় দেবজানি কিছুক্ষণ চুপচাপ থাকার পর জিজ্ঞাসা করল কি হয়েছে মানুদা এবার ঝাড়ুটা পাতিয়ে রাখলো মেঝের ওপর তারপর ধপাস করে মেঝেতে বসে বললো একদম সারে না আস। বৌদিমণির খুব একটা দামি গয়না হারিয়ে গেছে দামি গয়না হ্যাঁ ওই কি যেন বললো জড়োয়া কি যেন কোনো দিন তো নামই শুনিনি মানদার প্রতি দেবজানীর পরের প্রশ্ন শুরু হল কখন হারালো সেটা জেনেছ মানদা উঠে দাঁড়িয়ে কোমর বাকিয়ে ঝাড়ু দিতে দিতে বলল কি জানি কাল সন্ধ্যেবেলা নাকি বৌদিমণি পড়বেন বলে বার করেছিলেন তারপর কে থাইকা কি যে হয়ে গেল উনি বলতেই তো পারছেন না এখন দাদা বাবু তো রেগে অস্থির খুব নাকি দামি গয় না বলছেন নাকি এক কোটি টাকা দাম কি বললে এক কোটি দেবজানি চমকে উঠল আমাকে কি আর বলে বৌদি ওই যে যিনি আদি আছে না ওকে বলছিল বৌদিমণি তাই তো শুনলাম এক কোটি টাকা কত টাকা কে জানে বাঘগি সন্ধেবেলা আমার কাজ ছিল না নইলে লক্ষ্মীমণির মতো আমার গাড়েও তো দোষ চাপাতে চাইতো মানুদার হাতে খুব বেশি সময় থাকে না এই বিষয় বিস্তারিত আলোচনা করার ঝটপট কাজকর্ম সেরে মানদা চলে গেল মানদা চলে গেলে দেবজানি বলল কী বলে মেয়েটা তাকে জানে এক কোটি টাকা দাম আরণ্যক বললেন রায় মল্লিক বাড়ির কোনো কিছুই অসম্ভব নয় দেবী ওদের সিংহ দরজাটা দেখলে তো মনে হয় রাজবাড়ি কিন্তু মানদা যেটা বলে গেল সেটা তো খুবই সাংঘাতিক কথা হ্যাঁ ওদের ওই রান্নার লোক লক্ষ্মীমণি ও তো দুবেলাই রান্না করতে আসে এখন সবাই না তাকেই দোষী ঠাউরান আরণ্য ব্যস্ত হয়ে বললেন তুমি তো চন্দ্রিমার কাছে মাঝে মধ্যে যাও আজ একবার যাও তো দেখি অনেক দিন রায়বাবুর কোনো খবর পাওয়া যায়নি রায়বাবু বলতে অর্কজিতের বাবা ইন্দ্রজিৎ রায় মল্লিক ও উসখুস করছিল খবর নেওয়ার জন্য। চন্দ্রিমার স্বামী কর্নেল অর্কজিৎ রায় মল্লিক ছিলেন মিলিটারি অফিসার অবসর নেওয়ার সময় হয়নি কিন্তু আর্মির চাকরিতে নির্ধারিত সময়ের অনেক আগে পেনশন নিয়ে চলে আসা যায় কাজে পূর্ণচ্ছেদ ট্রেনে এখন তিনি কলকাতায় কোনো একটা বড় কোম্পানির ডিরেক্টর বোর্ডের সদস্য খুব ব্যস্ত থাকেন সকাল থেকে রাত অবধি বিয়ের পর এত বছর বউ মেয়ে নিয়ে আর্মির চাকরিতে ঘুরছিলেন এক স্টেশন থেকে আরেক স্টেশন মা বাবা থাকতেন কলকাতায় হঠাৎ মায়ের মৃত্যু এবং বাবা স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে যাওয়ায় জীবনের ছন্দ কেটে গেল চাকরি থেকে ফিরে এসে এখন পাকাপাকিভাবে থাকছেন নিজের পৈতৃক বাড়িতে তবে অর্কজিতের স্ত্রী চন্দ্রিমা কলকাতা জীবনে এসে তেমন স্বস্তিতে নেই আর্মি অফিসাররা তাদের কর্মক্ষেত্রে যেরকম কেতায় থাকেন কলকাতায় সে কদর পান না বলে তাদের মনে একটু ক্ষোভই থাকে তাদের ঠাট বাট কথাবার্তায় প্রায় সেটা প্রকাশ পায় চন্দ্রিমা তার দোতলার ঘরে জানলা খুলে এদিককার ব্যালকনিতে দাঁড়ানো দেবজানির সাথে গল্প করতে করতে অনেকবার এই দুঃখের কথা শুনিয়েছে চন্দ্রিমাকে দেখতে সুন্দরী বলা যায় স্লিম শরীর টিকোলো নাক চুল প্রচুর জ্যামিতি বাক্সের চাঁদার মতন আতখানা মসৃণ কপাল চোখ দুটো টায় টায় উজ্জ্বল তার মনি থেকে যেন নরম জ্যোৎসনার আলু বেরোয় যে কোনো পোশাকেই চন্দ্রিমাকে মানিয়ে যায় যদিও বাড়িতে সারাক্ষণ নানা রঙের নাইটি পরে থাকে বাইরে বেরোলে সালোয়ার কামিজি তার প্রিয় পোশাক কিন্তু বেরোয় খুব কম সাড়ে নটা নাগাদ অর্কজিৎ তার মার্সিডিজ নিয়ে বেরিয়ে যাওয়ার পর দেবজানী তার কৌতূহল চাপতে না পেরে একটু আসছি বলে নেমে গেল শিড়িপে ফিরে এলো পনেরো মিনিটের মধ্যে হাঁপাতে হাঁপাতে বলল হে বুঝলে সাংঘাতিক অবস্থা আরণ্যক কৌতূহলী হয়ে অপেক্ষা করছিল কীরকম মানদা যেটা বলেছে ঘটনাটা তাই ওদের বাড়িতে একটা জড়োয়া সেট রাখা ছিল ট্রাঙ্কের মধ্যে সেই জড়োয়া নাকি কারো পড়া বারণ ছিল তো চন্দ্রিমা তো কারও নিষেধাজ্ঞা মানে না কাল তার জন্মদিনে হঠাৎ খেয়াল চাপল যে জরোয়াটাই পড়বে ট্রাঙ্ক থেকে বার করে সেলফের ওপর রাখে সাজগোজের পর ভেবেছিল পড়বে কিন্তু বহুক্ষণ ধরে সাজার পর যখন জরোয়াটা পড়তে গেছে তখন দেখছে নেই কি আশ্চর্য নেই মানে উড়ে তো আর যায়নি না না সেটা যায়নি কিন্তু চন্দ্রিমা সেটা খুঁজে পাচ্ছে না তা ওদের বাড়িতে সেই সময় ঘরে কেউ এসেছিল যারা এসেছিল বলল যে সবাই নিজের লোক হুম তাহলে হয়তো নিশ্চয়ই ভুলে অন্য কোথাও রেখেছে পরে মনে পড়বে না তো বললো যে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা দামি গয়না চুরি হয়ে যাবে ও সেটা ভাবতেই পারছে না সারা ঘর তন্ন করে খুঁজেছে কোথাও নেই তা বাইরের লোক কেউ আসেনি হ্যাঁ এসেছিল ওই সোম্যজিতের এক বন্ধু দেবপ্রিয় তো খুব ভালো ছেলে ওই বই টই নিয়ে থাকে সবসময় কি একটা বিষয় জানে গবেষণা করে তো চন্দ্রিমা বলল যে তাকে সন্দেহ করার কোনো কারণ নেই আর এদিকে অর্কজিৎ কাল অনেক রাতে বাড়িতে এসে শোনার পর একেবারে তুলকালাম করেছে বলেছে যে রায়মল্লিক বাড়িতে কি পুলিশ ঠুকবে শেষ পর্যন্ত যেটা কখনো হয়নি আর চন্দ্রিমা খুব কান্নাকাটি করছে আরণ্যক কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন দেবী আর এক কাপ চা করবে নাকি দেবযানি একটু হাসলেন রিটায়ার করার পর তোমার চায়ের নেশাটা খুব বেড়ে গেছে দেখতে পাচ্ছি কথাটা বলে সোফা থেকে উঠে আবার সে দিয়ে গেলেন রান্নাঘরে সকালে এই নিয়ে তৃতীয়বার চা করতে বসলেন দেবজানি। সকালে মুখ হাত ধুয়ে একবার তারপর আরণ্যক বাজার করে ফেরার পর আরেকবার তারপর দুজনে সোফায় গল্প করতে করতে আরেকবার চায়ের কাপে চুমুক দিয়ে আরণ্য বললেন তাহলে তো দেখা যাচ্ছে চন্দ্রিমা সত্যি খুব বিপদ আচ্ছা তুমি কিছু ব্যবস্থা করতে পারো যদি পুলিশ ছাড়া কোনো তদন্ত করা যায় আরণ্যক হঠাৎ বলে উঠলেন এই বছর বালিগঞ্জ সায়েন্স কলেজে পিওর ম্যাথসের রিউনিয়ন সভায় গিয়ে আলাপ হলো খুব জুনিয়র একটি মেয়ের সাথে তার নাম হচ্ছে গার্গী চৌধুরী খুব স্মার্ট আর বুদ্ধিমতী তার নাকি গোয়েন্দা হিসাবে খুব নাম ডাক তো ফোন নাম্বারটা রয়েছে কথা বলে দেখতে পারি দেবজানি তখন বলল বাহ কোনো নারী গোয়েন্দা হলে তো চন্দ্রিমার পক্ষে ভালোই হয় তা একবার একটু কথা বলে দেখো না যদি রাজি হয় চাপান পর্ব শেষ হতে দেবজানি মোবাইল অন করে কথা বললো চন্দ্রিমার সাথে বেশ দীর্ঘ ফোন সংলাপের ভঙ্গিতে আরণ্যক বুঝলেন ওপাশ থেকে ভেসে আসছে উচ্ছ্বাস মোবাইল অফ করে দেবজানি বলল শোনো চন্দ্রিমা রাজি হয়েছে যে বললো যে খুব ভালো হয় অর্কজিতের সাথে একটু কথা বলে আমাকে ও পরে জানাবে কিন্তু তুমি একবার গার্গিকে একটু ফোনে ধরো না আরণ্যক সমস্ত বিষয়টা আরেকবার ঢালা উপর করলেন নিজের মনে রায় মল্লিক বাড়ি কৌলিন্যের কথা মাথায় রেখে মোবাইলে খুঁজে বার করলেন গার্গী চৌধুরীর নম্বর তারপর অন করে বললেন হ্যালো অধ্যায় তিন আচমকা কিসের যেন শব্দে ঘুমটা ভেঙে গেল চোখ খুলতেই তানিয়া দেখল ঘরের মধ্যে মহিষের গায়ের রঙ ধোয়া অন্ধকার এখন যে কত রাত হলো তার কোনো ধারণা নেই তানিয়া তখন থেকে ভেবেই চলেছে তার ঘুমও আসছিল না জড়োয়া সেটটার কথা মাঝে মধ্যে শুনত মায়ের কাছে তার ঠাকুরদা ঠাকুরদা বা তার ঠাকুরদা নাকি তার নতুন বউকে গিফট করেছিলেন অতি মূল্যবান জড়োয়া সেটটি যিনি পেয়েছিলেন তার স্বামীর কাছ থেকে সেই সুন্দরী বউ নাকি মাস কয়েক পরে হঠাৎ কোনো অজানা অসুখে মারা যান তারপরে এই জড়োয়া সেট আর কেউ কোনো দিন পড়েননি হঠাৎ তার মা কেন যে জড়োয়া সেটটা কাল বার করেছিল পড়বে বলে কে জানে চোখ বুঝে এইসব সাত সতেরো সে ভাবছিল হঠাৎ শুনল কে যেন ঘোরাফেরা করছে ঘরের মধ্যে আসলে সে এত বড় ঘরটায় একা শোয়ে এখনও ভয় পায় সেই তিন বছর আগে আর্মি ক্যাম্প থেকে যখন কলকাতা ফিরে এসেছিল বাবা মায়ের সাথে তার জন্য এই ঘরটা বরাদ্দ করেছিল মা আর্মিদের ছবির মতো বাংলোয় একা শোয়া আর পুরনো কলকাতায় এক বিশাল অট্টালিকার দোতলার এই মস্ত ঘরে শোয়ার মধ্যে সাদা আর কালোর মতোই ব্যাপক ফারাক তানিয়ার মনটা খুব খারাপ গতকাল রাতে মায়ের উদ্দেশ্যে এমন সব বাক্য উচ্চারণ করছিল তার বাবা মা কাঁদছিল ফুপিয়ে ফুপিয়ে এমন সব ভাবনার মধ্যে কখন যেন ঘুমিয়ে পড়েছিল তানিয়া ঘুম ভাঙল মায়ের ডাকে হ্যাঁ তানি রোজ রোজ এত বেলা করে ঘুমলে চলে কলেজ যাবি না তানিয়া চোখ মেলে দেখল হু হু করে রোদ্দুর ঢুকছে মাথার পিছনে জানলা দিয়ে মায়ের কণ্ঠস্বর কীরকম ভার ভার মুখের দিকে তাকিয়ে দেখল মুখটা ফোলা ফোলা মাকে কখনো কাঁদতে দেখেছে বলে তার মনে পড়ে না বাবা চেঁচিয়ে বলেছিল জড়োয়ার দাম কোটি টাকারও বেশি মায়ের কান্নার শব্দ এই ঘর থেকে শুনতে পারছিল বিছানায় উঠে বসে দেখল দেওয়ালে টাঙানো মানথাতা বাবার আমলের মস্ত ঘড়িটায় তখন নটা বেজে দশ তানিয়া লাভ দিয়ে উঠল বিছনা থেকে আজকের ক্লাস সাড়ে দশটায় ঝড়ের মতো ব্রাশ করে ওয়ার থেকে একটা হলুদ টপ আর জিন্সের প্যান্ট নিয়ে ঢুকলো স্নান ঘরে সাত পুরোনো বাথরুমটার ভেতর রেনোভেট করে তাকে আধুনিক করে নিয়েছে মা একটা বড় সড়ো বাথটাবও রয়েছে সেই বাথটাব কখনো ইউজ করেনি তানিয়া মা হয়তো করে একটা টেলিফোন সাওয়ার রয়েছে সেটা একদিন ব্যবহার করতে গিয়ে খুব উল্টোপাল্টা কাণ্ড হওয়ার পর তাতে আর হাতই দেয় না তানিয়া স্নান করে নতুন পোশাক পরে হাজির হলো ডাইনিং টেবিলের সামনে দেখল লক্ষ্মীমণি তার ভাতের তালা সাজিয়ে অপেক্ষা করছে তানিয়া কোনো দিকে না তাকিয়ে ভাতের থালাটা টেনে নিল হঠাৎ কি ভেবে তাকিয়ে দেখল লক্ষ্মীমণির দিকে লক্ষ্মীমণি আজ তিন বছর হলো তাদের বাড়িতে রান্নার কাজ করছে খুব পাংচুয়াল আর রাধেও ভালো তার স্বামী কি একটা কঠিন অসুখে ভুগে শয্যাশায়ী তা সত্ত্বেও কাজ করতে এসে খুব হাসি খুশি থাকার চেষ্টা করে নিশ্চয়ই আজ সকালে কিছু একটা হয়েছে মায়ের সাথে তাই মুখটা যেন পাথর কলেজে পৌঁছাতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে তার রোজ সাড়ে দশটায় ক্লাসে সেদিন পৌঁছাতে পারল ঠিক সময় অনার্সের ক্লাস বলে তাই এত তারা বাবা চেয়েছিল সায়েন্স পড়ুক মেয়ে তবু ইলেভেনে ওঠার পর আর্টস পছন্দ করেছিল তানিয়া নিয়ে বিএ ক্লাসে উঠে জিওগ্রাফিতে অনার্স ভূগোলটা তার যে এত ভালো লাগে কেন কে জানে প্রথম দুটো অনার্সের ক্লাস শেষ হওয়ার পর একটা ক্লাস অফ থাকে ক্লাসে বসিয়ে একটা টেক্সট করেছিল সৌভিককে তাতে লিখেছিল তোর সাথে জরুরি কথা আছে মোবাইল নিয়ে ক্লাসে ঢোকা স্ট্রিক্টলি প্রোহিবিটেড তা সত্ত্বেও অনেকে ব্যাগের মধ্যে সাইলেন্ট মোডে মোবাইল রাখে সৌভিকের কাকা নাকি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার কথাটা সৌভিক প্রায় জাগ করে সকলকে শোনায় আর স্থানিয়া পরক করবে লালবাজারের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের এলেম কতটা বাবা কাল চেঁচাচ্ছিল রায় বাড়িতে পুলিশ ঢুকবে সেই জন্যে বাবার মেজাজ খুব খারাপ জড়োয়াটা নাকি পেতেই হবে বাবা বলছিল মাকে ক্লাসে হাবিজাবি কি শুনল তার এক কোনাও তার মাথায় ঢুকল না আজ ক্লাসটা খুব জরুরি ছিল কিন্তু মাথাটা ভার হয়ে রয়েছে রাতে ঘটে যাওয়া অঘটনগুলো প্রায় মনে পড়ছে ক্লাসগুলো কোনো ক্রমে শেষ করে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে এলো শেষ বিকেলের দিকে বিকেলটা কীরকম মন মরা লাগছে বাড়িতে ফিরেই মা বলল তানি কাল তোর কলেজে যাওয়া হবে না তানি আর বুকের ভেতরটা ছাদ করে উঠল কেন মা কী হয়েছে পাশের বাড়ির অরণ্যক জেঠু বললেন যে একজন ডিটেকটিভ আসবেন আমাদের সাহায্য করতে তানিয়া চমকে উঠল ডিটেকটিভ কি না গার্গি চৌধুরী নামে একজন হ্যাঁ তার জন্য আমাকে কেন কলেজ অফ করতে হবে কারণ তিনি সবাইকে ইন্টারোগেট করবেন তাই তানিয়া অত্যন্ত বিরক্ত হয়ে বলল দেখো মা আমি কোনো কিছুর মধ্যে থাকতে চাই না আমাকে ইন্টারোগেট করে উনি কী ইনফরমেশান পাবেন আমার অনার্সের ক্লাস আছে সাড়ে দশটা থেকে যারা তোমার ঘরে আসা যাওয়া করছিল তাদের থাকতে বলো চন্দ্রিমা ফ্যাস ফ্যাসে গলায় বললে। তোর কাকাকে তো বললাম তারও নাকি কী সব কাজ রয়েছে বলল তানিয়া রুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে বলল হিউ আর দ্য বেস্ট পারসন যা জিজ্ঞাসা করবেন তুমিই বলবে তুমি তো সব জানো নাকি কথাটা বলল বটে তানিয়া কিন্তু ভাবনাটা চাপ হয়ে বসল তার মাথার মধ্যে অধ্যায় চার তাদের কোম্পানি প্যারাডাইস প্রোডাক্টসের কাজ নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত থাকার পর হঠাৎ কলকাতায় এক প্রাচীন চক মিলানো অট্টালিকার একটা ঘটনা নিয়ে বেজায় ভাবিত হয়ে পড়েছে কারকি। ডিসেম্বরের ভোর একটু দেরিতেই হয় জানলা একটু ফাঁক দিয়ে গার্গির চোখে পড়ে কুয়াশায় মোড়া ভোর তার গা থেকে ছড়াতে শুরু করেছে অন্ধকারের খোলস ধোঁয়া ধোঁয়া লাগছে বাইরেটা সেই ধোঁয়া রঙ ছিঁড়ে ফুরে ঘরের ভেতরে ঢুকে কানের পর্দা ছুঁয়ে যাচ্ছে শিশটা লুনা সকালে যাবতীয় দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে নিয়েছে সোনালি চাপা কাজেই গার্গির হাতে একটু টাইম থাকে টয়লেট দাঁত ব্রাশ ব্রেকফাস্ট পড়তে বসানো সবই লুনা তার সোনালি পিসির কাছে থাকেও ভালো সায়নও ততক্ষণে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে সোফায় গা এলিয়ে দিল খবরের কাগজের পৃথিবীতে গার্গেই ঢুকে পড়ল কিচেনের কেটলিতে জল ভরে নিয়ে একটু পরে বেরিয়ে এলো দু কাপ চা ও এক কাপ কফি ট্রেতে বসিয়ে শীতের সকালে অল্প অল্প ধোয়া ওঠা কাপ ভারী মনোরম ছোট্ট করে ডাক দিল সোনালি সোনালি অতঃপর তার নিজের কাপ আর সায়নের কফির কাপ ঠক করে রাখল সেন্টার টেবিলে সোনালি চাপা পাশের ঘর থেকে বেরিয়ে এসে গার্গির হাতে অন্য চায়ের কাপটি নিয়ে রোজকার মতো মিষ্টি হাসল রাত্রে কিন্তু কম্বল ব্যবহার করা যাচ্ছে না দিদি গার্গিও একটু হাসলো ঠিকই বলেছিস সেই একটা কবিতার বই আছে না শীতকাল কবে আসবে সুপর্ণা আমাদেরও সেই অবস্থা সোনালি চাপা হেসে চায়ের কাপ সামলে আবার ঢুকে পড়ল তার ঘরে গার্গি সোফায় বসে হাতে তুলে নিল বাংলা কাগজ দুটোর মধ্যে একটা সকালের এই অলস মুহূর্তে সায়ন যথারীতি মুখ লুকিয়ে থাকে ইংরেজি সংবাদপত্রে অন্য মনস্কভাবে হাতে তুলে নিল কফির কাপ গার্গিও পরে নিচ্ছিল কিছু কিছু হেডলাইন হঠাৎ একটা খবরে চোখ আটকে গেল যেটা সে পুরোটা পড়ল। একটু পরে কাগজটা চিবানো করে সেন্টার টেবিলে রেখে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে গার্গি বলল অফিসে ফার্স্ট আওয়ারটা কাটিয়ে একবার চিৎপুর যাবো রায়মল্লিক পরিবারে যে একটা বিষম কাণ্ড ঘটে গেছে তার সংক্ষিপ্ত সার ইতিমধ্যে সায়নকে বলেছে সায়ন বলেছিল হ্যাঁ গর্গি তোমার এখন যা খ্যাতি তাতে কলকাতার মানুষ নিশ্চিন্তে বসে তোমাকে থাকতে দেবে না একটা তদন্ত শেষ না হতে হতে আবার আরেকটা এসে যায় ভালো খুব ভালো হতপর সায়ন কাগজ রেখে ঘরে চলে গেল প্রস্তুত হতে শেভিং ক্রিম আর রেজার নিয়ে দাঁড়িয়ে পড়ল বেসিনের আয়নার সামনে ফর্সা গালে ক্রমে ফেনিয়ে উঠল শেভিং ক্রিমের সাদা গেজা গার্গে টুকটাক কাজ সারতে সারতে আনমনে ছোকে নিচ্ছিল রায় মল্লিকদের বাড়িতে কখন যাবে কিভাবে যাবে সেখানে গিয়ে তার কি কি করণীয় ঠিক দশটা নাগাদ মেরুন রঙের একটা দামি সিল্ক শাড়ি পরে গার্গি যখন আয়নার সামনে দাঁড়ালো বেশ ঘ্যাম মনে হচ্ছিল নিজেকে সায়ন আগেই বেরিয়ে গেছে না হলে তারে সাজ দেখে কি বলতো কে জানে কিন্তু বিশাল মাপের এক বনিদি বাড়িতে যাওয়ার সময় একটু সাজগোজ থাকাটা ভালো অফিসে গিয়ে টেবিলে যা কিছু ফাইল ছিল ক্লিয়ার করে মার্কেটিং ম্যানেজারকে কয়েকটা জায়গায় প্রোডাক্ট পাঠানোর নির্দেশ দিয়ে অ্যাডভার্টাইজিং ম্যানেজারকে ডেকে নতুন কিছু অ্যাডের লে আউট করতে দিয়ে বেরিয়ে পড়ল নতুন এক পরিবেশের সাথে পরিচিত হতে গার্গির গাড়ি তখন চিৎপুরের জ্যাম জট কাটিয়ে চলছে কেনারাম গাঙ্গুলি লেন অভিমুখে আরণ্যকদার দেওয়া বিবরণ অনুযায়ী ডান দিকে একটা তেলেভাজার দোকানের সামনে এসে দাঁড়ালো লেখা ছিল ভজনদার গরমাগরম তেলে ভাজা তাহলে এই ঘিঞ্জি কেনারাম গাঙ্গুলি লেন যার ভেতর মিনিট দুয়েক গেলেই রায় মল্লিকদের বিখ্যাত প্যালেস ঠিক তার আগের তিনতলা বাড়িটির দোতলায় থাকেন অঙ্কের প্রফেসর একটু ঢুকেই চোখে পড়ল মস্ত তিনতলা বাড়িটা যার গেটের দুদিকে দুটো পেল্লায় পাম ট্রি তার আগের বাড়িটার সামনে পৌঁছতে দেখল চিলতে বারান্দায় দাঁড়িয়ে আরণ্যকদা তাকে দেখতে পেয়ে হাত নেড়ে ইশারায় জানালেন দুটো বাড়ির মাঝখানে সরু গলি দিয়ে ঢুকলেই ওপরে ওঠার সিঁড়ি গাড়িটা বাড়ির নিচে রেখে সিঁড়ি বেয়ে গার্গি উঠে এলো দোতলায় বাদিকে একটা লম্বা বারান্দা ততক্ষণে বাইরের ছোটো বারান্দা থেকে ভেতরে টানা বারান্দা এসে গেছেন আরণ্যকদা আরণ্যকদাকে দেখলে মনে হয় অন্নমনস্ক স্থিতি গবেষক মাথা জুড়ে উস্কো খুস্কো পাকা চুল চোখে ভারী পাওয়ারের চশমা কাচের নিচে গভীর দুটি চোখ পরনে সরু ঘেরের পায়জামার ওপর নীলছে পাঞ্জাবি গায়ে জড়ানো পাতলা শাল ঘরের ভেতরে ঢুকে গার্গি ছিল পুরনো আমলের ঘরগুলোর চেহারা মাঝারি আকারের ঘরগুলো রেনোভেট করে নিলেও প্রাচীনত্বের ছাপ থেকে গেছে গার্গী সোফায় বসতে বসতে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন আরণ্যদার স্ত্রী তাকে দেখিয়ে বললেন গার্গী ইনি আমার বেটার হাফ দেবজানি গার্গী উঠে দাঁড়িয়ে হাত জোর করতে দেবজানি বললেন তোমার নাম ওর কাছে শুনে আমি কবে থেকে ভাবছি তোমার সাথে কবে দেখা হবে সেদিন বাড়ি আসার পর থেকে তোমার এত প্রশংসা করছেন তা বলো কি খাবে চা না কফি গার্গি ঘাড় নেড়ে বলল না না বৌদি আজ কিচ্ছু নয় আমি একেবারে দুপুরের খাবার খেয়ে বেরিয়েছি এখন ও বাড়িতে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু শুনে নিতে চাই রায় মল্লিক বাড়ির কথা সেদিন টেলিফোনে যেটুকুনি শুনেছি তাতে সামান্য আভাস আমি পেয়েছিলাম এখন আরেকটু শুনলে সুবিধা হবে আরণ্যকদা বললেন হয়তো দুশো বছরে বেশি হবে এ বাড়ির বয়স এককালে গাড়ি ঘোড়া সহিস ড্রাইভার জি চাকর রাঁধুনি থেকে শুরু করে নানা রকম লোক লস্করে করে বাড়িটা জমজমাট হয়ে থাকত আচ্ছা বাড়ির প্রতিষ্ঠাতা কে ছিলেন গার্গি শুনছিল গভীর আগ্রহে জিজ্ঞাসা করল শুনেছি তার নাম মৃগাঙ্ক শেখর মল্লিক তিনি ছিলেন মস্ত ব্যবসায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের নানারকম ব্যবসা তার ছিল সুতো কেনাবেচার রেশম মশলাপাতি আফিম বহু ব্যবসা করে অবস্থাপন্ন হয়েছিলেন সেই সময় গার্গি বাধা দিয়ে বলল শুধু মল্লিক হ্যাঁ পরে মৃগাঙ্ক শেখরের পুত্র ব্রজেন্দ্র কিশোর মল্লিক ইংরেজ গভর্নরের নজরে পড়ে রায় বাহাদুর উপাধি লাভ করলে তারা মল্লিক পদবীর আগে রায় ব্যবহার করতে শুরু করেন গার্গি হেসে বলল আগেকার দিনে মানুষদের মধ্যে খেতাব পাওয়া নিয়ে একটা রেশারেশি ছিল তাই না আরণ্যক দা বললেন হ্যাঁ ঠিকই বলেছ ওই যে দেখছো না ছোট বারান্দাটা মাঝে সরু গলিটার ওপরে ঠিক উল্টো দিকের ঘরটাই হলো চন্দ্রিমার কখনো চন্দ্রিমা এসে দাঁড়ায় ওর ঘরে জানলার সামনে কিছু কথা চালাচালি হয় দেবজানির সাথে গার্গে হঠাৎ দেবজানির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা বৌদি আপনাদের আলোচনার টপিক দু চারটে একটু বলুন তো যাতে ওই বাড়ি কর্তির মানসিক গঠন আমি কিছুটা বুঝতে পারি দেবজানি হেসে বললে না ভাই তেমন সিরিয়াস বিষয় কিছু নয় বেশিরভাগই আর্মি বাংলোর জীবন নিয়ে কথা খুব নাকি কালারফুল লাইফ আর বলে রূপচর্চার কথা খুব শাস্তে ভালোবাসে কলকাতার কোন কোন বিউটি পার্লার ভালো সাজায় সব খবর রাখে কিন্তু ও নিজেই সাজে অতঃপর চোখ রাখে আরণ্যকদার দিকে আচ্ছা ঠিক আছে আরণ্যক দা এবার আমি ওই বাড়িতে যাবো বৌদি আপনি কি একবার চন্দ্রিমাকে ফোনে জানিয়ে দেবেন যাতে উনি আমাকে চিনতে পারেন দেবজানির সাথে আরণ্যকদার চোখাচোখি হলো দেবজানি বললেন আচ্ছা একটা কাজ করলে হয়তো উনি বরং তোমাকে সঙ্গে করে নিয়ে যান ওদের বাড়িতে পরিচয় করিয়ে দিয়ে চলে আসবেন গার্গি খুশি হয়ে বলল বাহ তাহলে তো ভালোই হয় দেবজানিকে পাঁচ মিনিট বলে দাস সিঁড়ি বেয়ে নেমে এলেন নিচে গার্গি তার সাথে এসে দাঁড়ালো বিশাল বাড়িটার গেটের সামনে পাশাপাশি দুটো পাম গাছে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা দেখে সম্ভ্রম ঘনিয়ে আসে মনে দুটো পামের মাঝখানে মস্ত সিংহ দরজা দুদিকে দুটো পলেস্তারা খসে পড়া আক্রমণে উদ্যত সিংহ সিংহদারের মধ্য দিয়ে তাদের ঢুকতে হবে ভেতরে খবর দেওয়াই ছিল একজন দশাশই চেহারার দারোয়ান ছুটতে ছুটতে এসে সিংহ দরজার সামনে দাঁড়ালো ঢোলা ফুল প্যান্টের ওপর একটি গেঞ্জি গেঞ্জির ভেতর থেকে ফেটে বেরোচ্ছে তার বিশাল ভুড়ি গেট খুলে দিতে দিতে দুজনেই ভেতরে ঢুকল ভিতরে ঘাসে ঢাকা মস্ত লন দারোয়ানটি শশব্যস্ত হয়ে বলল মা যারণি ভেতরে অপেক্ষা করছেন আপনারা যান দা বললেন এর নাম হলো গণেশ গণেশ বাহ ভালোই মিল তো গার্গি একটু হেসে বলল দা অট্টালিকা সিঁড়ির দিকে গেলেন না তিনি বললেন গার্গি এদিকটা একবার চোখ বুলিয়ে নাও এই বাড়িতে বহু বৈচিত্র্য গার্গি তখন ভিতরের প্রশস্ত লনে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল অপর্যাপ্ত বৈভবের ইতিহাস প্রায় ছ সাত ফুট উঁচু পাঁচিলের পরেস্তারা ভেঙে নিচে পড়েছে শেষ কবে মেরামত করেছে কে জানে সেই পাঁচিলের একদিকে নিয়ে গেলেন আরণ্যকদা বললেন এই বাড়িতে একটা ছোটোখাটো চিড়িয়াখানা রয়েছে এক ঝলক দেখে না গার্গি বিস্মিত হয়ে দেখছিল পাচিরের ওপর থেকে তেরচাভাবে নেমে এসেছে অ্যাজবেস্টাসের ছাউনি তার নিচে ছোট ছোট ঘর কোনো কোনোটা তারে জাল দিয়ে ঘেরা এক একটা ঘরে এক এক রকমের পাখি শালিক টিয়া কাকাতুয়া কত রকমের লাল নীল সবুজ রঙের একটা মস্ত পাখি এটা বোধ হয় ম্যাকাও ছ সাতটা পাখির ঘর পার হলে একটা ঘরে তিনটে হরিণ দুটো বড় একটা ছোট হরিণের ঘরের পাশে প্রায় পনেরো কুড়িটা খরগোশ সারি সারি সাদা উলের বলের মতো জুবুতুপু হয়ে বসে রয়েছে পাশের ঘরটিতে একঝাঁক ময়ূর তাদের মধ্যে অন্তত দুটি সুবিশাল পেখম মেলে দেখাচ্ছে রঙিন উল্লাস গার্গি কৌতূহলী হয়ে এগোচ্ছিল হঠাৎ সিঁড়ির ওপর থেকে দুদ্দার পায়ে নেমে এলো এক সুন্দর চেহারার যুবক মা জননী আপনাদের যেতে বলেছেন পশু পাখিদের ঘর থেকে পার হয়ে গার্গি বিস্ময়ে উতলে উঠল হে তো প্রায় একটা চিড়িয়াখানা আরণ্যক দা আরণ্যক দা হেসে বললেন ঠিকই বলেছ চিড়িয়াখানা ঠিক আছে চলো গার্গি কার্তিক চলো গার্গি চোখ রাখলো যুবকটির চেহারার দিকে আট হাতি ধুতির ওপর শার্ট কোমরে একটা গামছা বেল্টের মতো বাধা ভাবল বাহ একজন গণেশ আরেকজন কার্তিক বাড়িটার সামনে হাজার দুয়ারি প্যালেসে ওঠার মতো বিশাল সিঁড়ি সিঁড়ির নিচে দুপাশ দিয়ে ঢোকা যায় এক তলায় কিন্তু তারা কার্তিকের পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠল উপর দিকে ঢুকেই একটা বিশাল ঘর সেই ঘরের এক কোণে অনেকগুলো শ্বেতপাথরের মূর্তি অর্ধনগ্ন নারী মূর্তি বেশি সেই ঘর পার হতে একটা বিশাল চওড়া বারান্দা বারান্দাটা চতুর্ভুজের মতো একেই বলে চক মিলানো বাড়ি বারান্দা সংলগ্ন একটার পর একটা ঘর বারান্দা থেকে দেখা যাচ্ছে নিচের বাঁধানো উঠোন মাথার ওপর খোলা আকাশ লম্বা বারান্দার কোণের একটি ঘরে তাদের নিয়ে এলো কার্তিক দরজায় অপেক্ষা দাঁড়িয়ে ঘন লাল লিপস্টিক রঞ্জিত ঠোঁটে এক চিলতে হাসি মাখিয়ে এক যুবতী আপ্যায়ন করলেন দু হাত জোর করে গার্গিরও দু হাত জোর করা যুবতীর পরনের পোশাক দেখে গার্গি প্রবল অস্বস্তিতে উপরের দিকটা নাইটির মতো দুই কাঁধে দুটি লাল ফিতে তার অন্তরালে ব্রায়ের নীল স্ট্র্যাপ দৃশ্যমান পোশাকের সামনের দিকে অনেকখানি উন্মুক্ত নিচের দিকটা গাউনের মতো লাল টকটকে গাউনের ফ্রিল লুটাচ্ছে মেঝের ওপর পাশেই দাঁড়িয়ে রয়েছেন আরণ্যকদা তিনিও প্রবল অস্বস্তিতে ভুগে বললেন আচ্ছা ঠিক আছে গার্গি তোমরা কথা বলো আমি ফ্ল্যাটে ফিরে যাচ্ছি গার্গি তখনও ভাবছে উর্ধাঙ্গে এমন নামমাত্র পোশাকে বাইরের লোকের সামনে আসা যায় নাকি উনি তো পার্টিতে যাচ্ছেন না তদন্তে সাহায্য করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম এর পরবর্তী অধ্যায় আপনাদের আবার পরে পাঠ করে শোনাব কয়েকদিন পরে তাহলে আজকের মতো আসছি আর কালকে জন্যে আপনাদের কাছে আমি একদিনের জন্য ছুটি চেয়ে নিচ্ছি তারপরে সোমবার আমার আশা আছে বাসবের একটি বড় গল্প আপনাদের পড়ে শোনাব তাহলে আসছি বন্ধুরা নমস্কার